আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস সুন্দর ঝলমলে ফর্সা ত্বক আমরা কেনা পছন্দ করি আমরা সকলেই পছন্দ করি শুধু পছন্দ করলে হবে না আমাদের স্কিন কেয়ার বাড়তি নিতে হবে শুধু ফেসওয়াশ বা মশ্চারাইজার ব্যবহার করলেই হবে না বাড়তি কেয়ার আমাদের স্কিনের জন্য প্রয়োজন তাই আজকে আমি দারুণ একটি ফেস মাস্ক বা জেল তৈরি করে দেখাবো তোমাদেরকে যেটা ব্যবহারে প্রতিদিন তোমাদের ত্বক হবে ফর্সা এবং উজ্জ্বল দাগহীন সো কথা না বাড়িয়ে চলো দেখে আসি ফার্স্ট আমি এখানে এক চামচ মধু নিয়ে নিয়েছি মধুতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান যা ত্বক পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে পারে মধু ত্বককে টান রাখতে পারে মধুতে উপস্থিত প্রোবায়োটিক ও অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে পুষ্টি জোগায় মধু ত্বকের মৃত কোষ তুলে ফেলে প্রাকৃতিক এক্সফোলেটরের কাজ করে ব্রণের জন্য উপকারী এখন লাগবে আমার লেবুর রস লেবুর রস দাগ ও ব্ল্যাক হেডস প্রতিরোধ করতে সাহায্য করতে পারে ত্বকের বলি রেখা এবং বার্ধক্যজনিত অন্যান্য লক্ষণগুলির সাথে লড়াই করে এগুলি ত্বকের ছিদ্রের আকারও হ্রাস করে ত্বককে পরিষ্কার মসৃণ ও তাজা দেখায় এর অ্যাসিডিটিক উপাদানের কারণে লেবুর রসে অ্যাজিস্ট্যান্ট বৈশিষ্ট্য রয়েছে এখন লাগবে আমার হাফ চামচের মতো অ্যালোভেরা জেল তোমরা চাইলে এখানে গাছের অ্যালোভেরা জেলটাও ইউজ করতে পারো অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য কতটা উপকারী আমরা সকলেই জানি সো এই তিনটি উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিলে একটি পানীয় জেলের মতো তৈরি হবে এই জেলটি তোমরা প্রতিদিন ব্যবহার করতে পারবে রাতে ঘুমানোর আগে জেলটি ব্যবহারের আগে অবশ্যই স্কিনটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেবে তারপরে এটা অ্যাপ্লাই করে দশ মিনিট রেখে আবার স্কিনটা ধুয়ে ফেলবে ফ্রেন্ডস এটা যদি তোমরা প্রতিদিন ব্যবহার করো তাহলে তোমার স্কিনের পার্থক্য তোমরা নিজেই বুঝতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ